وإذ قال ربك للملائكة إني جاعل আবারও আন্তর্জাতিক অঙ্গনে দেশের সুনাম বৃদ্ধি করলেন দুইবারের বিশ্বজয়ী বাংলাদেশের হাফেজ সালে আহমদ তাকরিম আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতা 2023-এ প্রথম হয়েছেন তিনি সালেহ আহমদ তাকরিম মিন বাংলাদেশ 4 এপ্রিল 2023-এ দুবাইয়ে অনুষ্ঠিত হয় 26তম কুরআন প্রতিযোগিতার এই আসর যেখানে হাফেজ তাকরিম তার স্বভাবধর্মী কোরআন তেলাওয়াতে নিজের যোগ্যতায় মুগ্ধতা ছড়িয়েছেন মন জয় করেছেন বিজ্ঞ বিচারক মণ্ডলীদের জায়গা করে নিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের কোটি কোটি মানুষের হৃদয়ে 4 এপ্রিল 2023-এ বাংলাদেশ সময় রাত 11:30টার দিকে দুবাই এক্সপো সিটির মূল স্টেজে প্রথম স্থান অধিকারী হিসেবে তাকরিমের নাম ঘোষণা করা হয় গেল 12 জানুয়ারি ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক নির্বাচনী পরীক্ষায় বিচারক মণ্ডলীর রায়ে দেশের একমাত্র প্রতিনিধি নির্বাচিত হয় তিনি 14 বছর বয়সী হাফেজ তাকরিম মারকাজু ফয়জিল কুরআন আল ইসলামী ঢাকার কিতাব বিভাগের ছাত্র মাদ্রাসার ব্যবস্থাপনার মাধ্যমেই সে এই প্রতিযোগিতায় অংশ নিয়েছেন গত বছরও ইরানে অনুষ্ঠিত 38তম আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছিলেন তাকরিম তাকরিমের গ্রামের বাড়ি টাঙ্গাইলের নাগরপুর থানার ভাদ্রা গ্রামে তার বাবা হাফেজ আব্দুর রহমান একটি মাদ্রাসার শিক্ষক মা একজন গৃহিণী মোহাম্মদ ওয়ালিউল্লাহ মোহনা টেলিভিশন